আলাইকুম, রমজান মুবারক সকলকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি এই রমজানে। প্রতি রমজানের মতো এই রমজানেও আমি রোজা রাখার পাশাপাশি বাসার সব কাজ করে ব্যস্ততার মধ্য দিয়েই খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের দিনগুলো আমি কিভাবে বাসায় কাটাই আর কিভাবে ইফতার তৈরি করি রোজ নিজের হাতে। তো আমি গোসল করে জোহরের নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছি ইফতারের সব কিছু গোছাতে। তো আমি প্রথমেই ইফতার বানানোর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এরপরে পেঁয়াজের জন্য ডাল মেখে নিচ্ছি। মাখতে মাখতে কী সুন্দর রোদ আমার মুখে এসে পড়ছিল, আর ভিউটা অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ। এরপর আমি বেগুনির জন্য চিকন চিকন করে বেগুন কেটে নিয়েছি। এদিকে আমি বেসনগুলি নিয়েছি আলুর চপ আর বেগুনির জন্য, আর এদিকে আমি বুট সেদ্ধ করে রেখেছি, এরপরে আমি বুট মশলা দিয়ে ভাজবো। আর অন্যদিকে আমি রান্না করছি গরুর মাংস। এই রান্নাগুলো হচ্ছে সেহেরি আর রাতের খাওয়ার জন্য। রাতের খাবার আর সেহেরি সবসময় আমার নানু বা আম্মুই রান্না করে, কিন্তু আজকে আমি ভাবলাম ইফতারের পাশাপাশি সেহেরি রান্নাগুলো করি। তো এদিকে আমি ভাজি করছিলাম আলু আর পেঁপে, আর এদিকে আমি রান্না করছিলাম শাক ভাজি। আমার শাক ভাজি আগেই রান্না হয়ে গিয়েছিল, জাস্ট আমি লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম, এরপর ঢেকে রেখেছি। আর এদিকে আমার গরুর মাংস রান্না করা অল ডান। ভিডিও স্টার্ট করার আগেও অনেকগুলো রান্না করা শেষ করে ফেলেছিলাম, বাট পরে আমার মাথায় আসলো যে যেহেতু আমি নিরিবিলি রান্না করছি তো একটু ভিডিও করে নেই আর আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আমি আলুর চপের জন্য আলুগুলোকে শেপ করে নিচ্ছি চপের সাইজে। এরপর আমি হাতের কাছে হঠাৎ করে কিছু সসেস পাই, এরপর ভাবলাম সসেস দিয়ে কোনো আইটেম বানিয়ে ফেলি। তো আমি সসেসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আমি সসেসগুলোকে কাটতে কাটতে ভাবলাম যে কীভাবে সসেসগুলোকে বানাবো। তো ভাবলাম আমি সসেসগুলোকে প্যানকেকের মতো একটা ডোয়ে কোট করে ভেজে নিব। তো এই জন্য আমি প্যানকেকের মতো একটা লিকুইড ফর্মে ডো বানিয়ে নিচ্ছি, আর এরপর আমি সসেসগুলোতে ছোটো ছোটো কাঠি ভরে নিচ্ছি। সব কিছু গোছানো শেষে আমি এখন চলে এসেছি ভাজাভাজিতে। তো প্রথমেই আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি, আর এরপর স্টার্ট করব একে একে সবগুলো ভাজা। প্রথমেই আমি আলুর চপ ভেজে নিচ্ছি, এরপর আমি একে একে সবগুলো আইটেম ভেজে নিব। আমি রমজান মাসে রোজা রাখার পাশাপাশি আর ইবাদতের পাশাপাশি ঘরের কাজকর্ম করেও খুব এনজয় করি। স্পেশালি রোজ ইফতারটা আমার বানাতেই হবে, কারণ আমি মনে করি যে রোজা রেখে আমি কষ্ট করে ইফতারগুলো বানাই রোজাদার ব্যক্তিদের জন্য, তারা খেয়ে যে খুশিটা হয় সেই সোয়াবটা আমি পাবো। ছোটোবেলা থেকে যখন থেকে রান্না বান্না পারি তখন থেকে আমি ইফতারগুলো নিজের হাতেই বানাতাম। অন্যান্য কাজ নানু বা আম্মু করলেও আমি তাদেরকে বলতাম যে ইফতারটা আমি শুধু একাই বানাবো, কেউ ইফতার বানানোর সময় আমার পাশে আসবে না বা আমাকে হেল্প করবে না। তো আলহামদুলিল্লাহ আমি ইফতারগুলো বানিয়ে নিই প্রত্যেক বছর প্রতি রমজানে। তো কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো ইফতার ভাজা কমপ্লিট। তো এরপরে আমি চলে এসেছি চিড়া মাখার জন্য। আমি প্রতি বছর স্পেশাল একটি চিড়া মাখাই, আর যেটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তো আমি প্রথমেই ফ্রোজেন করা কলা নিয়ে নিচ্ছি, আর কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আর এরপরে আমি দিয়েছি তার ভিতরে মিষ্টি দই আর ধুয়ে রাখা ভেজানো চিড়া মুড়ি, আর এরপর দিয়ে দিচ্ছি ঘন করে জার করে রাখা দুধ। এরপর চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। এর ভিতরে চাইলে বিভিন্ন ধরনের ফ্রুটস বা নাটসও দেওয়া যায়। এরপর আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব এভাবেই। এর সাথে সাথে মাগরিবের টাইম প্রায় হয়ে এসেছিল, তো আমি তাড়াহুড়া করে সবগুলো ইফতার বেড়ে নিচ্ছিলাম। আম্মু আমার সাথে অনেক হেল্প করছিল ইফতার বাড়তে। আম্মু যেহেতু একজন কমিশনার তো সে সারাদিন বাহিরে ছিল, তো বিকালে আম্মু এসে আমার সাথে হাতে হাতে সব ইফতার গুছিয়ে দিচ্ছিল। আম্মু তার ব্যস্ততার কারণে অনেকটা সময় বাসায় দিতে পারে না, তবে হাজার ব্যস্ততার মাঝে যতটুকু সময় পারে বাসায় আমাদের সাথেই সময়টা কাটায়। আর ইফতারের টাইমটা হচ্ছে এমন টাইম যে আমরা বাসায় সবাই একসাথে ইফতার করতে পছন্দ করি। আমরা মনে করি যে বাসার থেকে শান্তি অন্য কোথাও নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বোন নেহাও আম্মুকে হেল্প করছিল সব কিছু গোছাতে। তো আমরা বাসায় সবাই যারা আছি একজন আরেকজনকে হেল্প করি সব কাজে, সবাই মিলেমিশে কাজ করি, এভাবেই আমাদের দিন কেটে যায় আলহামদুলিল্লাহ। তো হাতে হাতে আমরা সব ইফতার টেবিলে গুছিয়ে নিয়েছি, আর এখন অপেক্ষা করব আজানের। আর অপেক্ষা করতে করতে আল্লাহর নাম নিব। আজান দিলে একটা খেজুর দিয়ে শুরু করব আমার ইফতারি।
কারণ আমরা জানি খেজুর হচ্ছে রহমতি ফল। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েই তার ইফতারি শুরু করতেন, আলহামদুলিল্লাহ। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন। রমজান মুবারক।